ছিপ দিয়ে মাছ চুরি করলে নাকি পাপ হয় না, এটা কি সত্যি? প্রথমেই আটা মেখে ভালো করে বড়শিতে গেঁথে জলে ফেলতে না ফেলতেই পুকুরের সব থেকে লোভী মাছটা ধরা পড়ে গেল। আসলে এই মাছটা বিগত কিছু বছর ধরে কিচ্ছু খায়নি, তাই যেই বড়শি ফেলেছি সেই খেয়ে নিয়েছে টুপ করে। মাছটার সাইজ কিন্তু মন্দ ছিল না আর দেখতেও বেশ সেক্সি। তাড়াতাড়ি আরো একটা টোপ গেঁথে জলে ফেললাম, আর এদিকে দেখো টোপ ফেলার সুযোগই দিচ্ছে না, তার আগেই টেনে নিয়ে যাচ্ছে। কি খিদে রে বাবা! আবারও জলে বড়শি ফেলতেই হ্যাঁ 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 মনে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মেরে দিলাম একটা টান। হ্যাঁ, আরো একটা মাছ ধরা পড়ে গেল। এই মাছটার সাইজ বেশি বড় ছিল না, তাই ভাবলাম মাছটাকে ছেড়ে দেব। আমি এবার মাছটাকে ছেড়ে দিই, তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।